ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন্স ম্যাজিক। আজকে নিয়ে এসেছি গরমকালের জন্য একদম পারফেক্ট আর একটু ভিন্ন স্বাদের একটা দারুণ পোলাওয়ের রেসিপি। পোলাওটার নাম হলো চিংড়ির সুগন্ধি পোলাও। তাহলে চলো আর বেশি দেরি না করে দেখে নিই কীভাবে বানাবো আমরা এই দারুণ স্বাদের পোলাওটা। চিংড়ির সুগন্ধি পোলাও বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ বাসমতি চাল। প্রথমেই 3-4 বার জল বদলে পরিষ্কার করে চালটাকে ধুয়ে নেব। চালটা এখানে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার 30 মিনিটের জন্য চালটা ভিজিয়ে রাখব। 30 মিনিট হয়ে গেছে চালটা ভিজছিল। এবার চাল থেকে জলটা ছেঁকে ভালো করে ফেলে দিয়ে চালগুলোকে একটা ছাঁকনির ওপরে নিয়ে নিয়েছে, যাতে বাকি জলটুকু একদম ঝরে পড়ে যায় আর চালটা একটু শুকিয়ে যায়। এবার চালটা যতক্ষণ শুকাচ্ছে ততক্ষণ আমরা পোলাওয়ের বাকি প্রিপারেশনটা করে নেব। পোলাওটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন তেল, তার সাথে সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি। প্রথমেই ঘি আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেল আর ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোর নোংরা ফেলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর লেজের অংশটুকু রেখে দিয়েছি, তাতে এটা পরিবেশনের সময় দেখতে সুন্দর লাগে শুধুমাত্র সেই জন্য। এবার মিডিয়াম হাই ফ্লেমে একদম সামান্য সময় 1 মিনিটের জন্য চিংড়িগুলোকে একটু ভেজে নেব, মানে যতক্ষণ না এই লেজের খোসার কালারটা একটু চেঞ্জ হয়ে গোলাপি হচ্ছে ততক্ষণ অবধি। তার কারণে এই চিংড়িটা কিন্তু পোলাওয়ের সাথেও রান্না হবে, আর চিংড়ি খুব বেশি সময় রান্না করলে কিন্তু শক্ত ছিবড়ে হয়ে যায়, খেতে একদম ভালো লাগে না। তাই একদম অল্প সময় 1 মিনিটের জন্য এটাকে একটু সামান্য তেলে নাড়াচাড়া করে নিলাম। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নিয়ে ফ্লেমটা একদম লো করে এই তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম 3/4 টিস্পুন শাক জিরা। এবার একদম লো ফ্লেমে শাক জিরাটা সাঁতলে নেব কয়েক সেকেন্ডের জন্য। জিরাটা সাঁতলে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। ফ্লেমটা লো রেখে কাজু কিশমিশটা একদম অল্প সময়ের জন্য একটু ভেজে নেব। আর এখানে কাজু কিশমিশ আর চিংড়িটা কিন্তু যে যার ইচ্ছা মতো যে কোনো পরিমাণেই দিতে পারে। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। এবার জল ঝরানো চালটা এর মধ্যে দিয়ে ফ্লেমটা লো রেখেই চালটাকে 3-4 মিনিট বা যতক্ষণ না চালটা একটু ট্রান্সপারেন্ট বা প্লাস্টিকের মতো দেখতে হয়ে যাচ্ছে ততক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। ঝরঝরে পোলাও বানানোর জন্য কিন্তু চাল ভালো করে ভেজে নেওয়াটা খুবই দরকার। চালটা ভালোভাবে ভেজে নিলে কিন্তু এটা আর গায়ে গায়ে জড়িয়ে যায় না। আর এই সময় খুব আলতো হাতে চালটা নাড়াচাড়া করতে হবে, তার কারণ চালটা ভেজানোর পর কিন্তু এখন একদম নরম হয়ে গেছে, খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য খুব হালকা হাতে চালটাকে নাড়াচাড়া করে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। এই পোলাওটা দিয়ে খাওয়ার জন্য খুব সুন্দর একটা মাছের রেসিপি আছে, সেই রেসিপিটা আমি চ্যানেলে আগেই আপলোড করেছি, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কেউ চাইলে দেখে নিতে পারো। কথা বলতে বলতেই চালটা এখানে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেলের দুধ। এই রান্নাটার জন্য কিন্তু নারকেলের দুধটা একদম পাতলা দিতে হবে। আমি এই নারকেলের দুধটা বাড়িতে বানিয়েছি, যদি কেউ রেডিমেড নারকেলের দুধ বা যে পাউডার নারকেলের দুধ কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করো, সেই ক্ষেত্রেও কিন্তু একদম পাতলা দুধটা দিতে হবে। নারকেলের দুধটা এই পোলাওটাকে একটা ক্রিমি টেক্সচার দেবে, যার জন্য খেতে বেশি ভালো লাগবে। আর এখানে আমি এই কাপের 1.5 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম, তার জন্য আমি 3 কাপ লিকুইড দিলাম, 1 কাপ নারকেলের দুধ আর 2 কাপ দিলাম জল। এর সাথে এর মধ্যে দিয়ে দেব নুন আর সামান্য একটু চিনি। এই পোলাওটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে না, চিনিটা শুধুমাত্র টেস্টটা ব্যালেন্স করার জন্য, পোলাওটা মিষ্টি করার জন্য নয়। এবার মিডিয়াম ফ্লেমে রেখে অপেক্ষা করব জলটা একটু ফুটে ওঠা অবধি। জলটা এখানে ফুটতে শুরু করেছে, নুন চিনিটা মিশে গেছে। এই সময় নুন চিনির স্বাদটা কিন্তু চেখে দেখে নিতে হবে। নুন চিনির স্বাদ যা ঠিক করা সেটা কিন্তু এই সময় দিতে হবে, নুনের স্বাদটা একটু বেশি দিতে হবে, তার কারণ চালটা ফোটার পর বা পোলাওটা রান্না হওয়ার পর কিন্তু নুনের স্বাদ কম হয়ে যাবে। আমার নুনটা একটু কম লেগেছিলো তাই আরেকটু নুন এখানে দিয়ে দিলাম। এর সাথেই এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ঢাকনা বন্ধ করে প্রথম পর্যায়ে 10 মিনিটের জন্য রান্না হতে দেবো। পুরো জলটা কিন্তু শোকাবে না, শুধুমাত্র চালটা একটু নরম হয়ে যাবে, জলের পরিমাণটা একটু কমে যাবে, প্রথম পর্যায়ে সেই অবধি রান্না করতে হবে। এখানে 10 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গন্ধরাজ লেবুর রস, আর এর সাথে সাথেই এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই লঙ্কা আর লেবুর গন্ধটা খুব সুন্দর ফ্লেভার অ্যাড করবে এই পোলাওটার মধ্যে। এবার খুব হালকা হাতে একটুখানি লেবুর রস আর এই লঙ্কাগুলো একটু মিশিয়ে দেবো, যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে পুরো পোলাওয়ের মধ্যে বসে যায়। আর এখন যেমন দেখাই যাচ্ছে জলটা কিন্তু পুরোপুরি শুকায়নি, চালটা খুবই নরম আছে, তাই জন্য খুব হালকা হাতে কিন্তু মেশাতে হবে যাতে পোলাওটা পুরো ঘেটে না যায়। এবার খুব হালকা হাতে এটা মিশিয়ে দিয়ে এবার ফ্লেমটা একদম লো করে দেবো
ফ্লেমটা একদম লো করে এবার এটাকে ঢাকনা বন্ধ করে ততক্ষণ অবধি রান্না হতে দেবো যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে আর চালটা সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 10 মিনিট এখানে হয়ে গেছে, এবার এর ওপর থেকে ছড়িয়ে দেবো লেমন জেস্ট, মানে গন্ধরাজ লেবুর খোসার ওপরের যে সবুজ অংশটা সেটা সেটা এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে যেন সাদা অংশটা না চলে আসে কোনোভাবেই, তাহলে কিন্তু পোলাওটা তেতো হয়ে যেতে পারে। আর এর সাথে সাথে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা লেবু পাতা, পাতাগুলো অল্প একটু ছিঁড়ে বা হাত দিয়ে একটু ডলে দেব গন্ধের জন্য। লেবু পাতাগুলো দিয়েও আগের মতোই এটাকে খুব হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে ওপর নিচ করে দেব, যাতে পুরো পোলাওটার মধ্যে ফ্লেভারটা খুব ভালোভাবে বসে যায়। আর এখন কিন্তু পোলাওটা পুরোই রান্না হয়ে গেছে, নিচে যেমন দেখাই যাচ্ছে জল কিন্তু আর নেই, আর যতটুকু ময়েশ্চার ভাব রয়েছে সেটা ঠান্ডা হতে হতে পুরোটাই ড্রাই হয়ে যাবে। এবার গ্যাসটা অফ করে এর মধ্যে কয়েকটা স্লাইস গন্ধরাজ লেবুর দিয়ে এবার এটাকে ঢাকনা বন্ধ করে মিনিট দশেক রেখে দেব, যাতে লেবুর গন্ধটা খুব ভালোভাবে পোলাওয়ের মধ্যে মিশে যায়, তারপর এটা সার্ভ করব। তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। রেডি হয়ে গেল আমার চিংড়ির সুগন্ধি পোলাও, গরমকালে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিও, আর নতুন বন্ধু যারা দেখছো তাদের যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু বেল আইকনটা প্রেস করতে ভুলো না, বেল আইকন প্রেস করা থাকলে নেক্সট ভিডিও আপলোড করলেই তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে আর তুমি কোনো রেসিপি মিস করবে না। আজ তাহলে আসি, ভালো থেকো সকলে, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।